হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা পারফেক্ট ঝরঝরে চিংড়ির পোলাওয়ের রেসিপি। কিভাবে খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে এরকম ঝরঝরে এবং পারফেক্ট একটা চিংড়ির পোলাও তৈরি করতে হয়, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমেই চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম হালকা কিছুটা সফট হয়ে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত হালকা একটু এই মশলাটাকে তেলের উপরে ভেজে নিব। মশলাগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার এই মশলাগুলোকেও একত্রে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে উঠে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো চিংড়ি মাছ। আগে থেকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা। মাছটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে 1-2 মিনিট। এখন এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম এবং পানি দেওয়ার পরে সব কিছু একত্রে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে করে 5 মিনিটের মতো আমি চিংড়ি মাছগুলোকে রান্না করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করেছি, তো মাছের মধ্যে হালকা একটু সুইটনেস আনার জন্য এই পর্যায়ে আমি চিনিটা ব্যবহার করলাম। মাছটা যখন ভুনা ভুনা হয়ে তেলটা উপরে উঠে আসবে, ওই পর্যায়ে মাছগুলোকে তুলে নিতে হবে আর মশলা আর তেলটাকে হাঁড়িতেই রেখে দিতে হবে। মাছটা সরিয়ে নিচ্ছি। মাছটা সরিয়ে নেওয়ার পরে এই তেল মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পানি ছড়ানো মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল। আপনারা অন্য যে কোনো ধরনের পোলাওয়ের চালও ব্যবহার করতে পারবেন। এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে 15 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পরে পানি থেকে চালটাকে তুলে একটা ঝাঁঝরিযুক্ত স্ট্যান্ডের উপরে রেখে পানিটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি আরও 15 মিনিট। তারপরে চালটাকে আমি খুব ভালোভাবে এভাবে ভেজে নিয়েছি। চালটাকে ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। ওই পর্যায়ে বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গিয়েছে। আমার চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ গরম পানি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। যদি নারিকেলের দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা জাল করা লিকুইড গরুর দুধও ব্যবহার করতে পারবেন, তবে চিংড়ি পোলাওয়ে নারিকেলের দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আস্ত কয়েকটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ চালের জন্য 3 কাপ পরিমাণ লিকুইড ব্যবহার করেছি, কারণ চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। যদি আপনারা চাল ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি ব্যবহার করবেন, আর যদি না ভিজিয়ে চাল ধুয়ে শুধু পানি ছড়িয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি ব্যবহার করতে হবে। মাঝারি আছে 7-8 মিনিট আমি জাল করে নিয়েছি। 7-8 মিনিট পরে যখন পানিটা একদম পোলাওয়ের গায়ে গায়ে লেগে যাবে, ওই পর্যায়ে ঢাকনাটা খুলে সব কিছু একত্রে মিশিয়ে দিতে হবে। আর প্রথম পর্যায়ে পানিটা টেনে গায়ে গায়ে না লাগা পর্যন্ত কোনোভাবেই নেড়ে চেড়ে দেবেন না, এতে করে রাইসটা নরম হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে করে আমি 7-8 মিনিট এভাবেই দমে রেখে দিয়েছিলাম। 7-8 মিনিট লো আছে দমে রাখার পরে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা সেই চিংড়ি মাছটা। মাছটা দেওয়ার পরে খুব ভালোভাবে রাইসের সাথে মিলিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর উপরে আমি
তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এই পর্যায়ে মিশিয়ে নেওয়া যাবে না, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে করে আবারও 7 থেকে 8 মিনিট দমে রেখে দিতে হবে। 7-8 মিনিট পরে ঢাকনাটা আবারও খুলে নিলাম। এবার সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমার চিংড়ির পোলাওটা তৈরি হয়ে গিয়েছে, এবং এটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল আমার অসম্ভব সিম্পল এবং ভীষণ মজাদার চিংড়ির পোলাও। খুব সহজ এই রেসিপিটা হলেও এটা খেতে কিন্তু ভীষণ মজার। আমি যেভাবে রেসিপিটা শেয়ার করেছি এভাবে হুবহু আপনারা যদি ফলো করে তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।